নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বিহারের একটা বিখ্যাত চিকেনের রেসিপি, দেহাতি চিকেন। আর এই চিকেনটা কিন্তু বানানো খুবই সোজা, কারণ এই রেসিপিটাতে কোনো বাটা মশলার ঝামেলা নেই। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো লবণ। এই লবণ আর হলুদটা তেলের সাথে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি 1 কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটাতে কিন্তু বন্ধুরা চিকেনটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যদি ভাজা ভালো না হয় এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেনটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। আমি সমস্ত চিকেন তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন, 2টো তেজপাতা ছিঁড়ে আর 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন দারচিনি, 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ। এবার দিয়ে দিলাম 3-4টে মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে। দিয়ে ভালো করে মশলাগুলো তেলের সাথে আমি প্রথমে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে মোটামুটি একটু ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 15-16টা রসুনের কোয়া আর 3টে গোটা রসুন। এই রেসিপিটাতে গোটা রসুন দিলে খেতে ভালো লাগে, আর এই রেসিপিটাতে গোটা রসুন অবশ্যই দিতে হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা 1 টেবিল চামচ মতন। এখানে কোনো বাটা মশলার দরকার নেই, গ্রেট করে দিয়ে দিয়েছি, আপনারা ছেঁচেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম। মশলাগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 7 মতন লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার ফলে কালারটা খুব ভালো হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত মশলা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার মশলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, চাপাটা খুলে নিলাম। মশলাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি হাতা দিয়ে এই রসুনগুলোকে একটু পেস্ট করে দেবো। যতটা পারবো এইভাবে হাতা দিয়ে দিয়ে রসুনগুলোকে পেস্ট করে দিতে হবে। আমার সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং টমেটো রসুন সবই সেদ্ধ হয়ে গেছে। আমি মশলাটাকে নেড়ে চেড়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিকেন মশলা। এই মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্সড করে নিয়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই সমস্ত কাজটা কিন্তু করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে, হাই ফ্লেমে দেবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল।
এই জলটা অবশ্যই গরম জল দেবেন, আমি এখানে গরম জল দিয়েছি। জলটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার চিকেন এবং রসুনটা যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 7-8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 7-8 মিনিট পরে আমি ফিরে আসলাম, চাপাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি যে রসুনটা দিয়েছিলাম সেই রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি চিকেনটাকে আরেকটু ফুটিয়ে নেব। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এটা তুলে নিচ্ছি, আমি এটা প্লেট নিয়ে নিয়েছি, চিকেনটা আমি প্লেটে এবার তুলে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু বানানো খুবই সোজা, আর এটা গরম ভাতের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।